মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিশ্ব পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থান হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। করোনা মহামারীতে বিপর্যস্ত পর্যটন খাত টেনে তুলতে বিভিন্ন দেশ নানা উদ্যোগ নিয়ে আসছে। তবে এবার পর্যটক বাড়াতে আমিরাতে হোটেল রেস্তোরাঁ থেকে সরকারি ফি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার বিজ্ঞপ্তিতে আবুধাবি সংস্কৃতি ও পর্যটন বিভাগ ডিসিটি আবুধাবিতে আরও বলা হয়, আতিথেয়তা এবং পর্যটন খাতের পরিসর বাড়াতে হোটেলগুলোতে অতিথিদের জন্য পর্যটন ফি 6% থেকে কমিয়ে 4% আনা হয়েছে। প্রতি রাতে এক কক্ষের জন্য 15 দিরহাম ফি কমানো হয়েছে। এছাড়াও হোটেল রেস্তোরাঁর 4% পৌরসভা ফি ও 6% পর্যটন ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আবুধাবি নির্বাহী পরিষদের নির্দেশে শুধু বিদেশি পর্যটকই নয়, স্থানীয়দের জন্যও আতিথেয়তা সেবার কম ফির ব্যবস্থা থাকবে। গেল বছর 1,43,00,000-এর বেশি পর্যটক সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন, যা 2021 সালে ছিল প্রায় 1,15,00,000। এবছর এ সংখ্যা 2,40,00,000-এর বেশি করার লক্ষ্যে কাজ করছে আমিরাত সরকার। আমিনা লুসি, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।